কাউন্সিলর জনাব আব্দুল কিতুনু এমপি কে প্রধান নির্বাচন কমিশনার করে আরো দুইজন সম্মানিত কমিশনার তাদের কাউন্সিলর জনাব মতিউজ্জামান ও জনাব মাহমুদ রশিদ এমপি কে দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনের জন্য তারিখ ধার্য করা হয় 15 মে 2017। দাখিল করার শেষ তারিখ ছিল 2 মে বিকাল 7টা থেকে 9টা পর্যন্ত। এ সময়ের মধ্যে যে কোনো প্যানেল অথবা যে কোনো প্রার্থী তাদের নমিনেশন দাখিল করতে পারবেন। আর জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার মেম্বারশিপ ওপেন করা হয়েছিল 10 অক্টোবর থেকে, শেষ মেয়াদ ছিল 2 মে পর্যন্ত। মেম্বারশিপ সেক্রেটারির মাধ্যমে অনুমোদন ও যাচাই বাছাইয়ের জন্য নির্বাচন কমিশনারকে দিতে হবে। এই ছিল মেম্বারশিপ গ্রহণের সাধারণ নিয়ম। সে অনুযায়ী প্রচুর মানুষ সংগঠনের মেম্বারশিপ গ্রহণ করেছেন এবং সময়ের মধ্যে নির্বাচন কমিশনার তা যাচাই বাছাইও করেছেন। সে বিষয়েও কেউ আপত্তি উত্থাপন করেন নাই। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের বিপরীত প্যানেলও সেই হিসাবে প্রস্তুতি নেওয়ার কথা, যেহেতু নির্বাচন পদ্ধতি আমরা সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছি। স্বাভাবিকভাবে আমরাও এও জানি আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি। আমরা সর্বাত্মকভাবে গণতন্ত্রকে মান্য করি, জীবনযাপন পরিচালনা করি। সেই হিসাবে যে কোনোভাবেই আমরা গণতন্ত্রের প্রথম শর্তগুলি অমান্য করতে পারি না। তাই আমরা যথাসময়ে নির্বাচন ও গণতান্ত্রিক পদ্ধতিকে বজায় রাখার জন্য নির্বাচন কমিশনারের বরাবর নমিনেশন দাখিল করেছিলাম। কিন্তু অপরপক্ষ নির্বাচন পদ্ধতিটি অবস্থা ও যথাসময়ে নমিনেশন দাখিল না করে মধ্যরাতে 1 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনার বানিয়ে নিজেদেরকে হাস্যকরভাবে নির্বাচিত কমিটি ঘোষণা করে। এ হচ্ছে সংগঠনের ভোটারদের প্রতি চরমভাবে অবজ্ঞা প্রদর্শন, গণতন্ত্রের প্রতি বিদ্রোহ প্রদর্শন, যা সাধারণত কিছু মানুষ যেভাবে টিকিট কমিটি বানিয়ে একটি সংগঠনকে কবরস্থ করতে চায়। তারা সেভাবেই একটি অনৈতিক পদ্ধতি অবলম্বন করেছে। হঠাৎ করে অনেক মিথ্যাচার করে সম্মানিত নির্বাচন কমিশনারদেরও অসম্মান করে যাচ্ছে। শ্রদ্ধেয় সাংবাদিক বৃন্দ, নির্বাচনের জন্য নমিনেশন জমা দেওয়ার সময় কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য একটি সংগঠনের মধ্যে কিছু স্বার্থবাদী মহল বিভ্রান্তি ও মিথ্যাচারের আশ্রয় নিয়েছে? আপনাদের অবগতির জন্য ওই দিনের কিছু বিবরণ তুলে ধরতে চাই। প্রায় 3 বছরের পুরনো এই সংগঠনের অনেক বিজ্ঞান ও গণ্যমান্য ব্যক্তিগত সেটি উপস্থিত ছিল। তারা নিজেরা স্বচক্ষে দেখেছেন আমরা এবং আমাদের কমিটির সাথে দায়ীওয়ালা মুরব্বীদের উপর বিশ্বাস রাখতে চাই তারা সত্য ঘটনা বর্ণনা লোকসমুখে তুলে ধরবে। এও বিশ্বাস রাখি তারা স্বার্থনীতিদের ক্রিয়ানুষ্ঠানের পরিণত হবেন না। মূল ঘটনা হচ্ছে আমরা ওই দিন যথাসময়ে নমিনেশন দাখিল করে অপেক্ষা করেছি। নমিনেশন দাখিল করার শেষ সময় রাত 9টা পর্যন্ত, যা পূর্বে উল্লেখ করেছি। নির্বাচন কমিশনার ও উপস্থিত মুরব্বী আত্ম অপেক্ষা করছেন অন্য প্যানেল নমিনেশন কখন আসবে। কিন্তু দেখা গেল 8:40 সময় তাদের পক্ষের একজন এসে 5 মিনিট সময় চাইলেন। নির্বাচন কমিশনারগণ তাদেরকে তাড়াতাড়ি এসে নমিনেশন দাখিল করার জন্য তাগিদ দিল। নমিনেশন দাখিলের শেষ মুহূর্তে তারা নমাজের নামে ধর্মকেও ব্যবহার করার স্পর্ধা জানালেন, যা অত্যন্ত জঘন্য বলে আমরা মনে করি। ওই সময় মাগরিবের নমাজ ছিল 8:26, কিন্তু 9টার সময় তাদের পক্ষে নামাজের জন্য সময় চাওয়াটা নিচক নেওয়ালিপনা। তারা আজ কি হতে পারে এবং পরবর্তীতে মানুষজনকে নামাজের দোহাই দিয়ে নিজেদেরকে নির্বাচনী পদ্ধতি থেকে সরিয়ে ফেলা ও ধর্মের অপব্যবহার বলে আমরা মনে করি। প্রকৃত ধর্মিক মানুষ কখনো ধর্মকে নিজের স্বার্থে এভাবে ব্যবহার করবে না, যা আমাদের কর্তৃপক্ষ নির্লজ্জভাবে করে। উল্লেখযোগ্য এসব
আলাপচারিতা ও তর্কাতর্কির সময় অনেক সম্মানিত মুরব্বী ও সংগঠনের অভিভাবকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জনাব আব্দুল আলী রৌফ, জনাব ইলিয়াস মিয়া, জনাব সৈয়দ আব্দুল সালাম রাজা, জনাব সুন্দরাম, জনাব জুনায়দ আহমদ সুন্দর ও ইউসুফ কামালি প্রমুখ। এখানে যারা উপস্থিত ছিলেন তারা সবাই নামাজের সময় পেয়েছেন এবং সবাই যার যার মতো করে মসজিদে গিয়ে নামাজ আদায়ও করেছেন। ওই দিন তাদের আচরণ নির্বাচন কমিশনার ও অন্যান্য মানুষজন যদিও অবাক হয়েছিলেন, তাদের এই শেষ মুহূর্তের সময় চাওয়া প্রস্তাবে গণতন্ত্র ঐক্যের স্বার্থে কমিশনারগণ বলেছিলেন তাড়াতাড়ি অনুশোচনা নিয়ে আসে, কিন্তু তারা সময় জ্ঞানের দিকে না দিকে কোনো পদক্ষেপ না করে আমাদের আরও সময় লাগবে বলেছিলেন। এত সময় লাগবে যদি তাহলে তারা পূর্বে কেন বলেন নাই? তারা কি নির্বাচনের জন্য প্রস্তুত ছিলেন না, নাকি তারা নির্বাচনকে ভয় পান? তাদের এ ভয় শেষে প্রমাণিত হয়েছে তাদের মধ্যরাতের কার্যক্রমের মাধ্যমে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তাদের কোনো লিখিত অভিযোগ ছিল না। তারা কোনো অভিযোগ দিলে এই নির্বাচন কমিশনারগণ টাকার কথা নয়, পদ্ধতিগত কোনো ত্রুটি না পেয়ে তারা এমন অসাধারণের পথ বেছে নিয়েছেন কেন? তারা একটি কথাকথিত কমিটি ঘোষণা দিয়েছেন বটে, কিন্তু সে পদ্ধতিটা কী ছিল ইতিমধ্যেই আপনাদেরকে আমরা বর্ণনা করেছি, সামাজিক মাধ্যমেও এসেছে, তারা নিজেদের বক্তব্য তা প্রমাণ করে। একটি নির্বাচন পদ্ধতি পরিচালনা করতে হলে যে সময় জ্ঞান লাগে স্বচ্ছতার জন্য যতটুকু সময় গ্রহণ করতে হয় তা তারা অবলম্বন না করে এক ঘন্টার ব্যবধানে সব করে ফেলল, আর সেটাকে নিয়ম করে আমরা মানব না বা জগন্নাথপুর উন্নয়ন সংস্থা ইউপের সাধারণ মানুষ সেটা মেনে নেবেন তা কোনো যুক্তিতেই গ্রহণযোগ্যতা পায় না। এর জন্য আমরা পুরো পদ্ধতি বর্ণনা করে আপনাদের মাধ্যমে অত্র এলাকার সকল মানুষদের সামনে তুলে ধরতে চাই, যাতে করে কেউ এই সংগঠনের নাম অন্যায়ভাবে ব্যবহার করতে না পারে। এই সংগঠনের পদ্ধতি অনুযায়ী যে নির্বাচিত কমিটি হয়েছে আইনত এই নাম কেউ ব্যবহার করতে পারে না, তবে এদেশে গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী কেউ অন্য নামে হাজারটা সংগঠন করতে পারে, এতে আমাদের বাধা দেওয়ার কোনো কারণ নেই। আমাদের দায়িত্ব হলো এই স্বার্থনাশীদের মহলের বিভ্রান্তি থেকে অত্র এলাকার সরল সহজ মানুষদের রক্ষা করা। যারা নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করতে পারে তারা আর যাই হোক সৎ হতে পারে না। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা আমাদের বক্তব্য দীর্ঘ করব না, তার সংক্ষেপে তুলে ধরছি। এ থেকে নিশ্চয় প্রকৃত অবস্থা বুঝতে পারছেন, আমরা একটি মাল্টিকালচার সোসাইটির মধ্যে বসবাস করছি, অথচ আমরা নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য নিজেদের মধ্যে বিবাদ তৈরি করছি। আমরা যদি আমাদের সংবিধান মান্য করি তাহলে আমাদেরকে এই নির্বাচনী পদ্ধতির ভেতর দিয়ে হাঁটতে হবে। আপনাদের মাধ্যমে আমরা আজ আমাদের সংগঠনের বিভিন্ন ভোটারের প্রতি কিছু কথা তুলে ধরতে চাই, কারণ একটি পক্ষে প্রভাকাণ্ডা কিছু সরল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, জগন্নাথপুর উন্নয়ন সংস্থা অনেক ভোটার, তারা তাদের মেম্বারশিপ অর্থ ও ফর্ম আমাদের প্রতিপক্ষ নির্বাচনী বিরোধী গ্রুপের কাছে দিয়েছিলেন, কিন্তু তারা সেসব ফর্ম সেক্রেটারির মাধ্যমে নির্বাচন কমিশনারের কাছে প্রদান করেছিলেন, ফলে তারা ভোটার বা মেম্বারশিপ হতে পারেননি। এমতা অবস্থায় তাদেরকে আমরা এটুকু শুধু বলতে পারি, তারা যেন ফর্মগুলো এবং তাদের দেওয়া অর্থ যথাভাবে সংগঠনের দায়িত্বশীলের কাছে হস্তান্তর করে। তবু যদি তারা না করেন তাহলে লোকজন তাদের সাথে কী ধরনের ব্যবহার করবেন বা কী করবেন সেটা তাদের ব্যাপার। কেউ তো এও বলেন তারা আইনি প্রক্রিয়া দিতে যেতে পারেন। কোনো কোনো মেম্বারশিপ প্রার্থী এও বলেছেন আমরা কোনো কমিটির সদস্য হতে অর্থ ও পূরণ করি,
আমরা জগন্নাথপুর উন্নয়ন সংস্থার মেম্বারশিপ গ্রহণের জন্য আমরা তাদের সমস্যা বুঝি, তাদের সরল অভিব্যক্ত ও অনুমান করতে পারি। এর ভিত্তিতে তাদেরকে বলতে চাই, যদি নতুন করে ফরম পূরণ করে যথাযথভাবে প্রেরণ করে তাহলে তাদের মেম্বারশিপ বিশেষ পরিস্থিতির ভিত্তিতে বিবেচনা করা হবে, তবে তা কেবল সংগঠনের মেম্বারদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই হতে পারে। সাংবাদিকবৃন্দ, জগন্নাথপুর উন্নয়ন সংস্থা ইউকে নির্বাচন কমিশনের কাছে যেহেতু আর কোনো প্যানেল করেনি, সেই হিসাবে আমরা বিনা প্রতিযোগিতা কুটো কমিটি জয়লাভ করে নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী আমরাই একমাত্র বৈধ ও নিয়ম অনুযায়ী কমিটি। আপনাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আবারও অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। সব কিছু মঙ্গলময় হোক। বিনীত জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে কিন্তু আপনার লাস্টে একটা জিনিস করছেন যে মেম্বারশিপে যারা মেম্বার যারা ওই সিনিয়র তারা যদি এখনো নেক্সট আপনার চিন্তা করা যে স্পেশাল পরিস্থিতি চিন্তা করে তারা মেম্বারশিপ দেওয়ার ব্যবস্থা করবো আর কি। কিন্তু এই ফ্যাসিলিটিজমের কয়েকটা ওয়ার্ড আপনারা ইউজ করছেন, যেটা স্বার্থবাদী মহল, স্পর্ধা, অসৎ, ধর্মকে ব্যবহার, মিথ্যাচার, এইসব যদি ইজ ভেরি হার্ড মানে মানুষের সফট করার লাগে কাজ করতে পারে, এইসব ওয়ার্ড ইউজ করে আপনারা আপনার মনে করেন যে তারা আপনার মেম্বারশিপ কনসিডার করলেও তারা আইতে পারে। আমি আমার যে বক্তব্যটা আপনি হয়তো খেয়াল করছেন না, আমার বক্তব্য যারা এইসব কাজ করছে তাদের প্রতি না, যারা সাধারণ সরল সরল মানুষ তারা বিশ্বাস করি জগন্নাথপুর উন্নয়ন সংস্থা মেম্বার হওয়া লাগে মেম্বারশিপ ছিল। আমরা বক্তব্যটা তারার প্রতি যে তারারই আমরা কনসিডার করছি যারা উন্নয়ন সংস্থার উদ্দেশ্যে মেম্বারশিপ করছি। আচ্ছা, আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম, বাংলা টিভি এবং ইউকে বিটিভি। আমার প্রশ্ন হলো, এটা সংগঠনের বার্ষিক নির্বাচন করতে গেলে আপনারা নিয়ম অনুযায়ী দুই মাস আপনার নিশ্চয়ই গঠনতন্ত্র আছে, সংবিধান গঠনতন্ত্র অনুযায়ী আপনার নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করলাম, আপনারা কতদিন আগে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার গঠনতন্ত্র কিতাব হয় আপনারা, আর শিডিউল ডিক্লেয়ার করার পরে তারা কিন্তু নমিশন কিতাব লাগে জমা দিল না, এটার ভিত্তিতে ইন্টারনেট কোনো সমস্যা আসেনি? থ্যাংক ইউ। আমরা কনস্টিটিউশনে অ্যালাউ করে 21 ডেজ বিফোর আমরা নর্মাল মেম্বার দ্বারা সাধারণ মেম্বারের নোটিশ করা, এটা টেক্স এবং টিভি আর পত্রিকা তিনটা পত্রিকা, আর যারা বিশেষ যারা লোকের কানেকশন আছে পরিচিত তারা আমরা ফোন দেবো। আমরা তিন সপ্তাহ নোটিশ সার্ভ করেন না, আপনারা কোনো নোটিশ সার্ভ করেন না, সিটি দেয় নি বলে নির্বাচন না, আমরা কারণ আমরা মেম্বার হইলে 1018 জন, এখানেও আমরা অতদূরে সিটি সার্ভ করতে হইলে আমরা এটা কষ্ট হয়ে যায়, যে কারণে আমরা পয়লা থেকে ওইটা নিয়ম করি যে আমরা টেক্সটের মাধ্যমে, টিভির মাধ্যমে এবং পত্রিকার মাধ্যমে জানাই এবং দালালে বিশেষ করে জানি দালালে টেলিফোনে নির্বাচন। এইটা আমরা মার্চের 14 তারিখ আমরা ইসি মিটিং করিয়া সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইলেকশন করতাম জেলাইতাম, তো এখানে ইসি মিটিং আমরা এও সিদ্ধান্ত নিয়েছি আমরা তিনজন কমিশনার নিয়োগ করবো এবং তারা নাম নিয়ে সর্বসম্মতিক্রমে আমরা তিনজন কমিশনার নিয়োগ করি। এরপরে আমরা তিন সপ্তাহ আগেই আমরা এই টেক্সের মাধ্যমে সকল মেম্বার হলে সকল মেম্বার আছে সকল মেম্বার হলে জানাইয়া দিয়েছি এবং এখানে এও মেনশন করছি যে আমরা তিনজন কমিশনারের নাম, যে ও তিনজন আমরা কমিশনার নিয়োগ করছি এটা তারা জানাইয়া দিচ্ছি, কারণ যদি কেউ কোনো অভিযোগ থাকে তাহলে তারা টাইমের আগে আমরা জানাইতে হবে বা এখানে আমরা কোনো আলোচনা হবে। আমরা এরপরে আমরা টিভিতে অ্যাডভার্টাইজ দিয়েছি, পত্রিকা তো দিয়েছি, টেলিফোনও যোগাযোগ করছি, তারাও জানত আর জানা তারা সকলও হ্যাপি আসলো নির্বাচন কমিশনার নাম যাতে এরা আমরা সম্মানিত নির্বাচন কমিশনার, কারণ এরা যারা এরা পরীক্ষিত নির্বাচন কমিশনার সবই জানো, যেমন একজন মানুষ এমপি হয়েছেন, কমিউনিটি সার্ভেও এমপি হয়েছে, একজন সাবেক কাউন্সিলরও আছেন দুজন এমপি, এইগুলো তারা খুশি হয়েছিলেন নির্বাচন কমিশনার নাম হইলে এবং আমরা বলছি যে আপনারা যে নির্বাচন কমিশনার করতো এটা আমরা খুশি হয়েছি, খুব শক্তিশালী এবং সচ্ছল মূল্য করতে। আমি একটা কোয়েশ্চন, আমার আপনারা কয়েকজন যে তিনজন নির্বাচন কমিশনার, আপনি যে তিনজন দিবি আর আরও দুজন মজিনুজ্জামান আর মাহমুদ, আজকে আমরা শুনবাই যে দেখলাম উপস্থিত আসুন,
বাকি দুজন আমরা শুনবার কিছু কিছু না আমি যখন কিছুটা বিষয় ক্লিয়ার হয়ে দিলাম আমরা আরো কিছু যে বিষয়টা তখন চিন্তা করতেছি আপনারা তখন যে আপনারা কথা তারা তো নিরক্ষ মানুষ আপনারা লাগবে খেলা তারা লাগবে ভাই করে রবিয়ার পরে আপনার কলির রহমান কামাল ভাই আপনি ব্যাংক করে মহেন ভাই সুরমা সম্পাদক রহমত ভাই আপনার প্রশ্নটা শেষ হইল তারা কমিশনার এখন কোন জায়গা আসতেছে না তারা তারা প্রসেস মতো তারা যে জেনারেল করছে তারা প্যানেলে তারা বাদে এক এক পার্টি হওয়ায় তারা এরা নির্বাচিত ঘোষণা দিচ্ছে এটা আমরা পূর্ব শিডিউল মতো যে দুই তারিখ নমিনেশন দেওয়া আর সাত তারিখ ডেক্সিকেশন করা শিল্পাশিবেন এর বাদে 15 তারিখ ইলেকশন দুই তারিখ সে সময় আর উপস্থিত কোনো জন নাই তারাও উপস্থিত কোনো জন তারা কোনো প্রশ্ন চাওয়া হয়নি ওনার কাছে একটা বিশ্লেষণ চাওয়া হচ্ছে যে উনি এটা কি মনে করেন তো আমরা কমিশনার প্রশ্ন করে তারপরে তার কাছে উত্তর দেবো ধন্যবাদ আমার খুব সহজ প্রশ্ন প্রথমত হলো যে এই আপনাদের এই প্রেস রিটার্নের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনাদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন আসেনি বা আপনাদের কোনো অভিযোগ নেই কিন্তু তারপরেও আমরা ব্রিটেনের একটা চর্চা অনুযায়ী দেখা যাচ্ছে যে আমরা কোনো না কোনোভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যাই আপনারা নিজেদেরকে যদি নির্বাচিত কমিটি হিসেবে মনে করেন এবং এটা যদি একটা রেজিস্টার সংগঠন হয়ে থাকে এবং আপনারা অথরিটি হয়ে থাকেন সেই অনুযায়ী সংবিধান লঙ্ঘনের কারণে কি আপনাদের প্রতিপক্ষকে আপনারা বহিষ্কার করবেন এক দ্বিতীয় হলো এই সংগঠনের নাম যদি কেউ ব্যবহার করে তাহলে কি আপনারা কোনো আইনানুগ ব্যবস্থা নেবেন আমরা পয়লা উত্তর হইল যে যারা এটা কোর্স হন তারা কিন্তু মেম্বার হয়েছে যখন কেউ যদি মেম্বার না হয় সংগঠন তার মধ্যে তার কারণে আমাদের কোনো সম্পর্কও নাই আর দ্বিতীয় প্রশ্ন হইল যে আমাদের সংগঠনের নাম যদি কেউ ব্যবহার করে অন্যায়ভাবে এটা আমরা অবশ্যই আইনগুলো ব্যবহার দেখব কারণ আমরা এই যে কমিটি এটার একটা কনস্টিটিউশন আছে একটা কমিটি আছে প্রায় 3 যুগ ধরে এটা চলে যায় এখন মেম্বার না হইয়া কেউ যদি বাইরে গিয়ে আমাদের নাম ব্যবহার করি আমরা অবশ্য জানতে চাই যে তারা কি কারণে আমরা নাম ব্যবহার করে অথচ তারা মেম্বার না ইদিনপুর তারার যে ঘটনা আমরা আপনারা অলরেডি পড়ে দিছি এরপরে আমি যেহেতু গত টার্মও নির্বাচিত চেয়ারম্যান আসলাম এবারও আমি আবার চেয়ারম্যান তো আমার একটা নৈতিক দায়িত্ব হিসাবে আমি মনে করিয়া আমি কিছু মুরব্বী দেখিয়া আমি তারার সাথে পরবর্তী যোগাযোগ করছি যে আমি এতটা কইছি যে তারা ইদিন যে কোনো কারণে তারা যখন দিল না আমরা তারারে আপনার কমিটির পক্ষ থাকি আমরা তারা আবার চান্স দিব যদি তারা
আজকে আবার বিকাল 7টার সময় তারা আবার আড্ডা দিয়ে আর নির্বাচন কমিশনারে আমরা আবার নতুন করি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারা কইবনে যে আমরা আজকে আরেকটা করছি আবার কমিটি করতে তাই সিদ্ধান্ত দিয়া আপনারা আর আমার আসবা কিন্তু তারা এটা গ্রহণ করছে না আমরা এই জোরে প্রস্তাব বলিরও না আমরা নতুন আমার যে কোয়েশ্চেন ছিল অবশ্য আমার সিনিয়র ভাইরা কোয়েশ্চেন করে ফেলেছিলেন আনসার পেয়ে গেছি লাস্ট একটা কথা দুই পক্ষ আপনারা বিভক্ত হয়ে গেছেন ভবিষ্যতে কোনো এই ধরনের খেয়াল আছে কিনা আপনারা আবার এক হবেন আমাদের জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা আমরা এটা দুই পক্ষ হইতে আমি আগে মেনশন করছি যদি আমাদের উন্নয়ন সংস্থার কেউ মেম্বার হয়ে থাকে মেম্বারটাকে যদি কেউ পক্ষ বিপক্ষ দেয় তাহলে আমরা দুই পক্ষ বলবো এবং তাদেরকে আমরা আবার একত্রিত করার সিদ্ধান্ত নেব যারা মেম্বারই হন না তাদের তো আমাদের সাথে কোনো সম্পর্ক নাই হয়তো এই প্রশ্ন উঠে না যে আমরা তাদের সাথে কোনো আমি আপনার একটা জগন্নাথপুর উন্নয়ন উপজেলা উন্নয়ন সংস্থা আপনি যেটা কইছেন যারা মেম্বার না তারা যদি আরোটা করে আপনারা গিয়ে জিকাইবা আপনারা লোকের মেম্বার না কেউ যদি মেম্বার সারা নতুন করে আবার ই নাম ইউজ করে আরোটা ওলা করে কোনো আপনারা কোনো ট্যাড রেজিস্টার আসেনি যে হ্যাঁ করতে পারতো না কোনো নিষেধ আসেনি ঠিক আছে আপনারা এই মেম্বার না তারা কতজন মিললে তো আবার নাম দিয়ে আবার ওলা সেম করতে পারে কোনো অসুবিধা আসেনি কোনো জায়গাতে এটা হয়তো জানতাম আমরা আমরা যেন মেনশন আছে যে আমরা উন্নয়নটা প্রায় 30 বছর উপরে তিন বছর আর এই জগন্নাথপুর উন্নয়ন সংস্থা আজ পর্যন্ত জগন্নাথপুর আরো অনেক সংগঠন রয়েছে কিন্তু কেউ এই নাম ব্যবহার করছে না কারণ জানে এই নামে একটা সংগঠন আছে জগন্নাথপুর হিসেবে ব্যবহার করে এবং এটা কোম্পানি রেজিস্টার এবং এটা এই নামে অ্যাকাউন্ট সব কিছু আছে কিছু যে মেম্বারশিপ এভরি টু ইয়ার লাগে দুই বছর পরে আবার নবায়ন যদি একজনের না করো তাইলে তাই না নতুন করে মেম্বার হইতে পারতাম মেম্বারশিপ ওনলি টু ইয়ার তো যারা দুই বছর ইলেকশনের আগে দুই বছর আগে আমরা তিন মাস সময় দিয়েছিলাম যারা মেম্বার হয়েছে ফর্ম ফিল আপ করছো নবায়ন করছো তারা অবশ্যই মেম্বার আমরা এটার বর্তমান যে আমরা কমিটি যে কমিটি চলছে না কমিটির অ্যাকাউন্ট আছে এবং আমরা বর্তমান কমিটির কাছে আমরা যে মেম্বারশিপ বর্তমান সংখ্যা মেম্বারশিপ 1451 জন আর গত বছর আমরা আসলাম 1058 এবার আমরা মেম্বারের সংখ্যা আরো বাড়ছে ইব্রাহিম খলিল ভাই চ্যানেল আছে এবং আমরা
আমরা অভিষেক অনুষ্ঠান করিয়েছি, এটা আমাদের নিউজ পেপার, আমাদের টিভি পত্রিকা সব তাতো আছে অভিষেক। কেন আমরা সবসময় বিচার করি যে টাইম মনে তিনি যে যাতে টাইমে মেনটেন করে লিদার কোন বল করতে পারে। আর আমরা ইন্ডিয়ান সিস্টেম এর কথা নেই, আমরা আগের মেন্টালিটি জানা তারা এলাকায় আমরা আমরা মন মতো সপ্তাহ করতে, কিন্তু বর্তমান যে প্রজন্ম যেটা এই প্রজন্ম এটা মানে না, তারা নতুন যুগ লোকের সপ্তাহে মেনটেন করে, তারা টাইম মেনটেন করে, তারা কনস্টিটিউশন মেনটেন করে, নিয়ম মতো করে, তারা ওল্ড মেন্টালিটি মেনটেন করে। ওটাই লোকের মেইন প্রবলেম যে তারা ওল্ড মেন্টালিটি দেখতে পায় না নতুন প্রজন্ম, আর ওল্ড মেন্টালিটি যারা তারা পায় না তারা মেন্টালিটি তা জগন্নাথপুর উপজেলার সাধারণ জনগণ তাদের বক্তব্য মতো তারা 25-20,000 পাউন্ড কালেকশন করেছেন প্রতিটি মেম্বার জগন্নাথপুর বাড়ি। এই মেম্বারশিপ ব্যালিড কমিটি যারা নির্বাচিত হয়েছেন, যারা নির্বাচন কমিশনার যারা নির্বাচিত ঘোষণা করেছেন তাদের কাছে দেওয়ার জন্য আপনাদের মারফতে আমরা অনুরোধ যেহেতু সব কিছু নির্বাচন কমিশনের পরে বার্তায় মানে যেহেতু তারা 9টার পরে আসছে এই কারণে সমস্যা রয়েছে, 9টার ভিতরে আসলে আর আমরা এখানে আসা লাগতো না, কিছু হইতাম না। 9টার পরে যে আসছে তারা কি নির্বাচন কমিশনারকে ফোন করে বলছে যে আমাদের আসতে দেরি হয়েছে, আমরা একটু সমস্যা আছে, আমরা 9টার পরে আসবো, এটা বলছে কিনা। আরেকটা কথা হলো যেহেতু আপনাদের মধ্যে এখন 2-3 ভাগ হয়েছে বা আপনাদের এখন মারামারি চলছে, এখন সিস্টেমেট করতেছেন, নির্বাচন কমিশনার এই ধরনের ক্ষমতা রাখে কি না, টোটালি ভাঙ্গি দিয়া আবার নতুন করে প্রস্তুত করা যায় কিনা। নির্বাচন কমিশনের যে ঘোষণা দিচ্ছে এই ব্যাপারটা আপনারা কাছে আছে, আর এই ব্যাপারটা আপনারা প্রেস কনফারেন্সের সাথে যদি দিই তাতে আপনারও একটু সুবিধা হইল, নেই এটা আপনারা দিন সম্মানিত ইলেকট্রনিক দক্ষিণ মিডিয়ার ভাইয়েরা এবং আমার প্রান্তীয় জগন্নাথপুর উপজেলার প্রবাসী ভাইয়েরা, আমি আমার বক্তব্য প্রথমে আমি বলতে যাব যে জাতি বা যে গোষ্ঠী জনগোষ্ঠী সমাজে তার সময়ের মূল্যায়ন করে না তাদের উন্নয়ন আমি আমাকে আমি জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সত্যের একটা দায়িত্ব দিয়েছিলেন
এবং আমার সাথে আমার বন্ধু মতি জামান এবং মামুন রশিদ আমরা তিনজন। আমি যেদিন আমাদের নমিনেশন দেওয়ার কথা আমি বারবার এই কথাটা বলেছিলাম, ছিলেন শুনে শুনেছেন আপনারা আমাদের দিয়েছেন দায়িত্ব 100% করার জন্য, আমি চেষ্টা করবো 110%। আমি বিশ্বাস করি আমার সাথে যে নতুন প্রজন্মের ছেলে মামুন রশিদ এমপি চাকরি করতেন এবং নতুন জামান, আমরা যতটুকু প্রয়োজন ইলেকশন কমিশনারের সদস্য হিসাবে আমাদের নিয়মাবলী প্রিন্সিপাল আমরা সব তুলে ধরেছি। ইলেকশনের দিন কী করতে হবে, ইলেকশন কমিশনার হিসাবে দুই সেকেন্ড নিয়ে যেদিন নমিনেশন দেওয়া কথা সেদিন আমাদের করতে হবে। এখানে দুইটা কথা আপনার জানা প্রয়োজন। মেম্বারশিপ আমাদের দায়িত্ব ছিল না, মেম্বারশিপ সংবিধান অনুযায়ী সাধারণ সম্পাদকের কাছে মেম্বারশিপ কথা আমাদের কাছে নমিনেশন। এখানে বারবার যেটা লেখা হয়েছে পাবলিসিটিতে বলেছি দেওয়া করে 7-9 সাতটা থেকে 9টার ভিতরে নমিনেশন দেবা যারা দিবেন এই টাইমের ভিতরে হবে। আমরা তিনজন আমার সঙ্গে ছিলেন, দুজন আমরা অপেক্ষা করেছি, তার মধ্যে প্রায় 8-15 বা 10-15 মিনিটের সময় আমরা সাতটা নমিনেশন পেয়েছি। এরপরে 8:25 যেগুলো উনি বলে উঠেছে আমাদের বলা দরকার, একজন একজন বলছেন যে নমাজের সময় আমরা হচ্ছে এখন নমাজের কথা, নমাজ এখন করবো আমরা 8:25 নমাজ পড়ব, আমরা সবাই পড়ে যারা মসজিদে যেতে চান যান এখানে আমরা নমাজ পড়বো বলে আমরা সবে নমাজ করছি, যাদের কোনো অসুবিধা হয়েছে তারা ওখানে ছিলেন করতে পারে না সবই আমরা নমাজ করেছি। 8:25 তার পিছনে নমাজ, এখানে তো 9টা তো কোশ্চেন হয়েছে, একজন বলছে বসে বলছে এখন 8:25 মুখের নমাজ 9:15 দেওয়ার এখানে চলেছে। 7-9 ইস এ টাইম, এই টাইম সবে যাই। এরপরে আমরা অনেক অপেক্ষা করছি, অনেক অপেক্ষা করার পরে একটা কথা আসছে, একটা প্রশ্ন আমার উপায় করছেন যে কেউ যোগাযোগ করেছিল কি না, যারা নমিনেশন দিবে এমন কোনো ব্যক্তিবর্গ আমাদের তিনজনের মধ্যে কাউকে ফোন করে বলেনি যে আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা আমার কেউ অসুস্থ, প্লিজ অসুস্থ আমরা আসতে পারছি না এমন একজন লোক অবশ্যই 15 মিনিট আগে বলছে আমাদের 2 মিনিট সময় দেয়, উনি আমার বন্ধু আমি তোমাকে তোমার কাছে সময় দেয় 2 মিনিট কোনো সময় নেই। 7-9 ইজ 7-9 তারপরে আমি ওনাদের সাথে আমি জানি একজন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সামনে যখন নামটা বলা ঠিক না প্রয়োজন হয়তো বলতে পারবো অসুবিধা, ওদের সামনে আমি ওনাকে ব্যক্তিগতভাবে নিজে গিয়ে বলছি 8-15 মিনিট বাকি আপনি ওদের বলেন আসার জন্য। আমি তো জানি না ওই লোক আসরের নামাজের সময় আমার সাথে নামাজ পড়ে আমি যখন যাই মাইক্রোবিদ্যা সেন্টারে উনি গেছে আমার গাঁও, আমায় বলছে আমি ওখানে যাচ্ছি আমরা সব ওখানে সব ওখানে মেম্বারশিপ করি, কিন্তু 15 মিনিট আগে বলছি আমি যে আপনি ওদের নিয়ে আসেন বলেন, যেহেতু মুরব্বী সাহেব বলছি আমার ফ্যামিলির ঠিক আছে বাবা 2 মিনিট যখন উনি বলছে আমরা আইনগতভাবে 7-9 আমি কোনো সময় দেওয়ার সম্ভব এটা সবে যাই। আমার ডক্টর আনিস এখানে আসছে আমি এখানে আমাদের লেবার পার্টি সব পার্টি সব জায়গায় যায় আপনারা সব মিটিং প্রিমেন্ট দিয়ে করেন, আমি বিশ্বাস করি আমি এখানে যতটুকু জানি এই সামাজিক সংগঠনগুলো আমার এখানে 3 যুগের বেশি হয়েছে, আমি যত জায়গায় চেষ্টা করি আমার কাজ করবে আমি চেষ্টা করি আমার সময়টা আমি সময় মতো আমি যাওয়ার জন্য। আরেকটা কথা, এরা বারবার বলছেন যে নতুন প্রজন্ম জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার মধ্যে তারা নতুন ইলেকশন করেছে বিগত 2 বছর আগে আবার ইলেকশন করবে, এদের যে আগ্রহ এবং এরা যদি শুধু ইলেকশন করার জন্য এরা যদি আমরা টাইম ম্যানেজমেন্ট শিক্ষা না দিতে পারি ওদের যদি আমরা আবার বলতে পারি না পারি যে ওরা টাইম ম্যানেজমেন্ট করো তোমাদের ম্যানেজমেন্ট তোমাদের প্ল্যান করো তোমরা একটা কমিটি একটা সংস্থা তোমার দায়িত্ব নেবে আর তোমরা টাইম ম্যানেজমেন্ট করবে না যা তা করবে সেটা তো হতে পারে না। আমাদের দিচ্ছে
আমাদের দিকে রোল মডেল হিসাবে তোমরা যুবকরা নতুন প্রজন্মরা রোল মডেল হিসাবে থাকবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করবে। আমাদের দেওয়া আছে আমরা 7 to 9 টাইম করে দিতে পারি না, কিন্তু আমি টাইম আমরা যে টাইম বলেছি 7 to 9 এটা আমরা ভঙ্গ করিনি। তবুও আমি এই জগন্নাথপুর প্রবাসী 50,000 প্রবাসী এখানে জগন্নাথপুর যুক্তরাজ্যে আছে ওদের সবের সুবিধার্থে সুযোগের জন্য যে আমাদের সমাজে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, কারণ এই জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্য আমি প্রতিষ্ঠাতা সদস্য, আমার কাছে কিছু কিছু সময় মানুষ রেকর্ড থাকে না, আপনারা কোনোদিন দেখতে চাই রেকর্ড আমার কাছে আছে। আমি আব্দুল মুকিত চুনু প্রথম চিঠি লিখে গেলে 1985 ইংরেজিতে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা আমি বিশ্বাস করি আমাদের সবে মিলে করা দরকার। ওই যে লোকটা এসে বলেছিল আমার এক বন্ধু 2 মিনিট সময় দেন, আমি কিন্তু আইনগত দিতে পারি না কিন্তু টেকনিক্যালি এখানে যারা আছে সবে বলবেন 9টা বেজে গেছে, আমি বলছি 9টা বাজে নাই, 5 to 9 হয়েছে ওয়ালের পরই। আমার বন্ধু মামুন রশিদ জ্ঞান বলেছে যে 5 to 9 না না ওই ওয়ালের পরই আমরা দেখেছি, আপনারা মোবাইল দেখাচ্ছেন 9টা না না এটা আমরা মানি না, 5 to 9 হয়েছে ওয়ালের গড়িতে যখন 9টা বাজছে তখন 9টা 5 এই সব এখানে আছেন জিজ্ঞাসা করে দাও সবকে বলছি, আমি সবকে বলছি আমি এখন বাইরে গিয়ে দেখবো আর কেউ না কেউ আসছে কি না, আমি আব্দুল মুকি চুনু বাইরে গিয়েছি এবং আমি এখন যুবক না আমারও 60-এর উপরে বয়স, আমি যুবকের মতো হেঁটে যাই নাই আস্তে আস্তে হেঁটে গেছি, আমি দরজার সামনে যাই নাই গেটালে সিট সিটে গিয়েছি, গিয়ে একটু দেখে শুনে আইসিয়া তাদের বলছি কাউকে আমি দেখিনি এখানে কোনো বিচারে বা উচ্চ পড়া উৎসাহ নিয়ে এখানে আসতেছি মেম্বারশিপ দেওয়ার জন্য বা নমিনেশনের জন্য। তখন 9টা 10 বাজে আমার বন্ধু মামুনুর রশিদ মতিউজ্জামান তারা ডিগ্রিয়ার দিয়েছে এখানে যেহেতু আর কেউ নেই যে আমাদের নমিনেশনের সময় এখন শেষ হয়েছে। অতএব শ্রদ্ধেয় ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া বন্ধুরা অনেকে অনেক কিছু বলতে পারে, এটা আমাদের সমাজে অনেক সময় ঘটে, আমাদের শিক্ষা নেওয়ার সময় আমি বিশ্বাস করি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষা দেওয়া দরকার, রোল মডেল হিসাবে অনেক মানুষের অনেক সময় অনেক কিছু কাজ করে কিন্তু সবে মনে করে যে অবৈধ কাজ করলে এটা তো ধরা যায় না, অবৈধ কাজ তো সব সব জায়গায় হইতেছে যুক্তরাজ্যের দুনিয়া সব জায়গায় ধরা যায় কিন্তু সব জায়গায় ধরে না, কিন্তু সময় মতো ধরতে হবে একটা এক্সাম্পল সেট আপ করতে, এখানে যদি ন্যায়বাদ থাকে ন্যায় কাজ করেন আপনাকে কেউ যদি ঘৃণাও করে কিন্তু সত্য সাথে আছেন তার মনে প্রাণে বলতে পারবে যে তুমি লোকটা কিন্তু তার সে ন্যায় ছিল সবাই ন্যায়। আমরা বিশ্বাস করি আমরা 3 জনকে 2 জন জগন্নাথপুরের লোক একজন আমাদের সুনামগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জের লোক, কিন্তু আমি আপনাদের সামনে বলতে চাই অন্য লোকের মতো বলবো না, আমি আসলে দুঃখ প্রকাশ করে যে মানুষের প্রতি যদি কেউ কোনো কিছু করে থাকে তাকে বলতে পারেন যে সে একটা রং গায়ক আছে দালি গালা অত্যাচার অন্যায় অভিচার এটা এটা কিন্তু মানুষের চাওয়া পাওয়ার ব্যাপার এটা ঠিক না, এগুলো হয়ে আমাদের সমাজে কিছু কিছু করার নেই। আমি মনে করি শুধু এই ইলেকশন না যে কোনো কারণে আমি আব্দুল মুকির জন্য যেখানে সময় এবং যে আমাকে কোনো কাজের জন্য বিশেষ করে তার কাজ আমি 100% চেষ্টা করি এবং চেষ্টা করে দিয়েছি এবং এই ব্যাপারে আমি 110% আমি আমার নিয়ম অনুযায়ী সব করেছি। তারপরে আমরা 7 তারিখ আবার যাচাই বাছাই করছি স্কুটি করছি মেম্বারশিপ নিয়ে নিয়ে দেখছি সাত কিছু উপরে কোনো আর কোনো নমিনেশন ছিল না, তখন আমরা আমরা ডিগ্রি দিয়েছি এই একটা 7 জনের নমিনেশন আমরা পেয়েছি তাদেরকে আমরা 2017 এবং আমরা লিখিত আমরা লিখিত দিয়েছি আপনাদের সম্মানিত উপজেলা সমিতি চেয়ারম্যান এখানে আছেন তাকে বলেন উনাকে দেওয়ার জন্য, আমরা 3 জন ইলেকশনের কমিশনের সদস্য আমরা দস্তখত সিগনেচার করে আমরা ওটা আমরা ডিক্লেয়ার করে দিয়েছি 1 তারিখের 15 তারিখে। নির্বাচন করার পরে নির্বাচন কমিশনারেও আপনারা লিখিতভাবে ঘোষণা বা অফিসিয়াল ঘোষণা তারা দিলাইছেন প্লাস এর পরেও আপনারা
অভিষেক অনুষ্ঠান করে লাইছি আপনারা ইয়েতে আপনারা আগবই না এবং শুনবাই কথাটা কি কথা পরিষ্কার হয়ে গেছে বলে নির্বাচন কমিশনারের কাছেও কোনো ডিভিশন নাই আপনারা মাঝে যদি কেউ অতিরিক্ত হইয়া কেউ যদি অতিরঞ্জিত হইয়া বা অতি উৎসাহী হইয়া কিছু করেন এটার ব্যবস্থা আপনারা যারা আসেন কনস্টিটিউশন মতো নিতা আমরা তো মনে করি যে আপনারা জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে রাখি দিতা যে আমরা সঠিক আছি বা আমরা আছি যদি কেউ কিছু করতে চায় ঠিকটা তারা নিজস্ব উদ্যোগে করবো আর আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব দেখছি অতটুকু পর্যন্ত আজকে আমার মনে হয় আপনারা মাঝে সীমাবদ্ধ থাকা বালা আর আমরা মনে করি যে আপনারা নির্বাচন কমিশনারের কাছে নেতা পাইছি আপনারাও সঠিক কিন্তু আমরা ধন্যবাদ জানাই আপনারা কোন